আমরা বাংলাদেশি স্টুডেন্ট যারা আছে বিদেশে বিভিন্ন দেশে পড়ালেখা করার জন্য প্রথমে আমরা যাই হলো বিভিন্ন এজেন্সির কাছে। তো এজেন্সির কাছে গেলে আমরা এজেন্সি আমাদের প্রথমে বোঝায় যে ওখানে গেলে আপনি ওয়ার্ক পারমিট পাবেন, পার্ট টাইম জব করতে পারবেন, সাথে সাথে লেখাপড়া করতে পারবেন। অন্য দেশে গিয়েও যদি আপনি পার্ট টাইম জব করতে পারেন, কিন্তু চাইনাতে এটা কখনোই পসিবল না। তো এজেন্সিগুলো আসলে কীভাবে বলে, তো সেটার এক্সপ্লেন আজকের ভিডিওতে করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি। ছিল যারা এখন জানাতে আছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে, প্রথমে তারা এজেন্সির সাথে যোগাযোগ করছে। এজেন্সিগুলো প্রথমে খুবই ভালোভাবে বলে যে জানাতে গেলে আপনি পার্ট টাইম জব করতে পারবেন, ওইখান থেকে আপনি অনেক আর্ন করতে পারবেন, এমনকি বাড়িতে ব্যাকআপ দিতে পারবেন। তো আমার কাছে যদি কেউ জিজ্ঞাসা করেন যে জানাতে কি পার্ট টাইম জব করা যায় কিনা পড়ালেখার পাশাপাশি, তো আমি বলবো না, এটা কখনোই সম্ভব না। কারণ চায়নাতে আপনার পড়ালেখা করতে হলে শুধু আপনার স্টাডি পারমিটটাই দিবে, আপনাকে কখনোই ওয়ার্ক পারমিট দিবে না। আপনি যদি স্কলারশিপে থাকেন, আপনাকে প্রতি মাসে সব ধরনের টিউশন ফি এবং সাথে স্টাইপেন্ড দিবে, যেটা দিয়ে আপনার খুব ভালোভাবে জানাতে আপনি লাইফ লিড করতে পারবেন। এই জন্যই আপনার চাইনিজ সরকার স্টুডেন্টদের ওয়ার্ক পারমিটটা অ্যালো করে না। এর মানে এই নয় যে আপনি একেবারেই কিছুই করতে পারবেন না, অনেক আনএগ্রিমেন্ট জব থাকে। যেমন আপনি বাসায় যেয়ে চাইনিজ ছোটো বাচ্চাদের টিউশনই করাতে পারেন, বিভিন্ন বারে কাজ করতে পারেন, যেগুলো আপনার এগ্রিমেন্টের প্রয়োজন হয় না, সেগুলো আপনি হয়তো বা কিছু কিছু জায়গায় কিছু কিছু ক্ষেত্রে করতে পারেন। তবে সেখানেও আপনার ইউরোপিয়ানদের প্রাধান্যটা বেশি পাবে, বাংলাদেশিরা আমরা খুব বেশি প্রাধান্য এখানে পেয়ে থাকি না। তো বাসায় পড়াতে যাওয়ার ক্ষেত্রে কিছু কিছু বাধ্যবাধকতা আছে, সেখানে আপনার ইংলিশ নেটিভ যারা তারা ওই ক্ষেত্রে আপনার বেশি প্রায়োরিটি পায়। আমরা বাঙালি যারা আছি এটা আমরা খুব বেশি প্রায়োরিটি পাই না। বা হোটেলে জব করার ক্ষেত্রে আপনার ইউরোপিয়ান তারা বেশি প্রাধান্য পায়, আমরা অতটা প্রাধান্য তাদের মতো পাই না। তো চায়নাতে এসে আপনার টিউশন ফি বা অন্যান্য জিনিস নিয়ে আপনার খুব বেশি চিন্তা করতে হবে না, কারণ আপনি যদি স্কলারশিপ নিয়ে পড়ে থাকেন তাহলে স্কলারশিপে সব কিছু কভার করবে এবং আপনি একটা, আমি মনে করি আপনি একটা নির্দিষ্ট পরিমাণ মানিও সেভ করতে পারবেন প্রতি মাসে। ওকে, আজ তাহলে এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।